আমাদের অতীতে যা কিছু হয়েছে আমরা আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে, আমাদের মানে ব্যবহারের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের জন্য কাজ করি। যে জনতার সাথে পুলিশের একটা ব্যবধান রয়ে গেছে, জনগণের সাথে পুলিশের সম্পর্কে কিন্তু সেভাবে হয়নি, যার প্রেক্ষিতে আমরা এই 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একটা জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা সেটাকে আমরা এখন আমরা চিন্তা করতেছি যে কিভাবে সেটাকে উত্তরণ করা যায়, যে জনগণের সাথে আমাদের এই যে ব্যবধানটা কেন, সেটা কিভাবে আমরা তাদের কাছাকাছি যেতে পারি। আন্দোলনের আমরা দেখেছি এখানে আমাদের বিশেষ করে আমাদের কমলমতি ছাত্ররা, বিশেষ করে ছাত্র এবং জনতা কিভাবে তারা বৈষম্যের বিরুদ্ধে তারা এখানে জেগে উঠছে, আমরা তাদেরকে দেখছি যে তারা কিভাবে রাস্তায় নেমে আসলো এবং তাদের জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকলে রাস্তায় এসে তারা তাদের যে সংগ্রাম সেটা করে গেছে, সে তার ব্যক্তিকে আজকের বাংলাদেশ, তাদের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল, তো আমাদের সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের যে পুলিশের যে আমাদের যে দায়িত্ব, আমরা সেটাকে সমন্বয় করার আমরা চেষ্টা করতেছি। আমাদের পুলিশের মধ্যে অনেকে অনেক সদস্য যারা হয়তো এই আন্দোলনে তাদের হয়তো খুব একটা ভূমিকা ছিল না, তারা হয়তো বিভিন্ন ভাবে তারা ইয়ে হয়েছে, নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সামগ্রিক ভাবে যারা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত বা যারা শহীদ এবং আমাদের পুলিশের শহীদ যারা বা পুলিশের যারা নিহত হয়েছে, আমি সকলের আপনার মাগফিরাত কামনা করছি এই শুরুতে, এবং যারা এখনো আহত আছে বা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য আমাদের সমবেদনা। আমি এখানে আসার পরে আমি দেখছি আমাদের প্রচুর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক জিনিসপত্র লুট হয়েছে, আমাদের অস্ত্র লুট হয়েছে, আমরা সেগুলো রিকভারির চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যে পুলিশ সদস্য যেগুলো আছে যারা এখানে আছেন, তাদের মনোবলের মধ্যেও এক ধরনের আমরা ইয়ে দেখছি যে মোটিভেশনের অভাব আছে, তাদের মধ্যে এক ধরনের ভয় আশঙ্কা কাজ করতেছে, তারা রাস্তা বের হইতে ডিউটি করতে একটা তারা শঙ্কিত।